ভারত ফ্রান্সের মতন দেশ থেকে মিসাইল আমদানি করে এটা তো নর্মাল আমরা সকলেই জানি কিন্তু যদি আমি বলি যে এখন এর উল্টো হতে চলেছে ভারত নয় বরং ফ্রান্স ভারতের থেকে আমাদের স্বদেশি রকেট সিস্টেম আমদানি করবে ওয়েল এটা শুনে অবাক লাগলেও এমনটাই হতে চলেছে আর এটা কোনো মিডিয়া রিপোর্ট নয় বরং ফ্রান্সের তরফ থেকে অফিসিয়ালি এটা কনফার্ম করেছে যে ওরা ভারতীয় সিস্টেমকে ইভ্যালুয়েট করছে নিজেদের আর্মির জন্য এই রিপোর্টটা দেখুন যেখানে ফ্রান্সের তরফ থেকে ভারতের পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেমকে কিনতে চাইছে আর ইন্টারেস্টিংলি এটাকে কনফার্ম করেছে ফ্রান্সের আর্মির একজন সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন ওনার দাবি অনুযায়ী এই মুহুর্তে ফ্রান্সের আর্মি নিজেদের গ্রাউন্ড একটা ক্ষমতাকে এক্সপ্যান্ড করতে চাইছে তাই ওরা ভারতীয় সিস্টেমকে কনসিডার করছে কেন গত কয়েক বছরে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে লং রেঞ্জে আর্টিলারি হামলার জন্য মাল্টিব্যাল রকেট দারুণ কাজ করছে সেক্ষেত্রে এই ধরনের ফুল ফ্লেজ যুদ্ধ যেখানে গ্রাউন্ড ফোর্স ডিরেক্টলি শত্রুর এরিয়া ক্যাপচার করতে চাইছে তাতে কিন্তু এই জাতীয় এমবিআরএল ভয়ানক ড্যামেজ করে শত্রুকে মুশকিল হলো যদি আপনারা ফ্রান্সকে দেখেন ওদের কাছে কিন্তু আজকের দিনে এই ধরনের কোনো স্বদেশি সিস্টেম মজুদ নেই যা নিজেদের সেনাতে সামিল করবে ওরা কিন্তু মেনলি এয়ারফোর্স আর নৌবাহিনীর ওপরেই জোর দিয়েছে ফলে স্বাভাবিকভাবে স্ক্র্যাপস থেকে একটা নতুন সিস্টেম তৈরি করতে অনেক বছর সময় লেগে যায় কিন্তু ইউরোপের কাছে এত সময় নেই ওরা নিজেদের মিলিটারি যত তাড়াতাড়ি সম্ভব স্ট্রং করার চেষ্টা করছে রাশিয়ার বিরুদ্ধে এই কারণে কিন্তু মেজরিটি ইউরোপের দেশ বাইরে থেকে এই জাতীয় মাল্টি রকেট লঞ্চার কিনতে চাইছে উদাহরণ হিসেবে পোল্যান্ড তো অলরেডি সাউথ কোরিয়ার থেকে তাদের এমবিআরএল কিনেছে যাতে আমেরিকার একটা বড় ইনফ্লুয়েন্স ছিল ওদিকে রোমানিয়া নরওয়ে এই দেশগুলোও সাউথ কোরিয়ার সাথে ডিল করছে আমেরিকার কথায় ফ্রান্সের ক্ষেত্রে সুবিধা হলো ওরা পুরোপুরি আমেরিকার কথায় ডিপেন্ড করেন এবং আমেরিকার জন্য হাতিয়ারে ডিল করবেন সেক্ষেত্রে ফ্রান্স ভারতের দিকে শিফট করছে বেটার টেকনোলজির জন্য যদিও এমন নয় যে ডিরেক্টলি ভারতের সাথে ডিল হবে এখানে খুব সম্ভবত যদি ভারতের সাথে নেগোসিয়েশান হয়ে থাকে তার মানে আমেরিকা ডেফিনেটলি চেষ্টা করবে হয় সাউথ কোরিয়া তা না হলে নিজের সিস্টেম ফ্রান্সে এক্সপোর্ট কর সেক্ষেত্রে ভারতকে এই দুই দেশের সাথেও কম্পিট করতে হবে এখানে আমি টেকনিক্যাল স্পেসিফিকেশানে যাবো তবে এটুকু বলতে পারি এই সময়ে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় পিনাকা সিস্টেম সবচেয়ে কম দামে বেস্ট ক্যাপাবিলিটি অফার করছে নব্বই কিলোমিটার রেঞ্জের সাথে এছাড়া এখন তো ভারত তিনশো কিলোমিটার রেঞ্জের পিনাকার জন্য অ্যাপ্রুভ করে দিয়েছে সেক্ষেত্রে যদি এখানে মেরিটের উপর বেস করে ডিল হয় তো ভারতের জন্য একটা বড় সুযোগ রয়েছে কিন্তু মুশকিল এক জায়গায় ইউরোপের তরফ থেকে মেজরিটি হাতে আর এখন ইউক্রেনে সাপ্লাই করছে সেক্ষেত্রে কিন্তু ভারত এই রিস্ক নিতে পারবে না যে ফ্রান্স ভারত থেকে পিনাকা কিনে নিল আর তারপর সেটা ইউক্রেনকে ধরিয়ে দিল ফলে এর জন্য ভারতকে ফ্রান্সের সামনে আগে শর্ত রাখতে হবে যদি ফ্রান্স রাজি হয় যে এই হাতিয়ার ইউক্রেনে যাবেন তবেই কিন্তু ডিল এগোবে তা না হলে আমার মনে হয় না যে ভারত এখানে রাশিয়ার বিরুদ্ধে এত বড়ো অ্যাকশান হতে দেবে অ্যামিনেশনের ব্যাপার আলাদা কিন্তু একটা ফুল ফ্লেজ অফেন্সিভ হাতিয়ার যাতে পুরোপুরি ভারতেই তৈরি করা হয়েছে ডিজাইন সহ সেটা কিন্তু বড় ইম্প্যাক্ট ফেল তবে হ্যাঁ এখানে ভারত ডিল করুক বা নাই করুক সবচেয়ে বড় ফায়দা হল ভারতের স্বদেশি হাতিয়ার এখন এতটা শক্তিশালী হয়ে গেছে যে ধীরে ধীরে আফ্রিকা থেকে শুরু করে এশিয়া আর এখন ইউরোপের দেশ যাদের থেকে ভারত অস্ত্র কেন সেখানেই এক্সপোর্টের কথা চলছে ফলে যখন ভারতীয় অস্ত্র সাউথ কোরিয়া আর আমেরিকার সাথে কম্পিট করবে সেটা কিন্তু গোটা বিশ্বের নজরকার এবং এর ব্যাপক সম্ভাবনা রয়েছে যে আর্মেনিয়ার পর এখন আরও কিছু দেশ ফ্রান্সকে দেখে কিন্তু এই সিস্টেম কিনতে পারে এখন বাকিটা তো সময়ই বলবে যে এই ডিল কত দূর এগোয় আর যদি ফ্রান্স এটা নিজের জন্য কেনে হয়তো এই ডিল হতে পারে আর যদি এখানে ফ্রান্স ইউক্রেনের জন্য এই ডিল করতে চায় আমার মনে হয় না যে ভারতেতে রাজি বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ